একটা ইংলিশ রাইটারের একটা বই আছে, স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইয়ের নাম। দেখো, স্টিল লাইক অ্যান আর্টিস্ট, স্টিল মানে হচ্ছে চুরি করা, লাইক অ্যান আর্টিস্ট, আর্টিস্ট মানে হচ্ছে তুমি চুরি করো, কিন্তু কি শিল্পীদের মতো শৈল্পিকভাবে চুরি করো। লাইক ব্যাপারটা এমন হচ্ছে যে আমি যদি, ধরো তুমি কিভাবে কথা বলতেছো, আমি যদি সরাসরি তোমাকে কপি করি যে কামিল কিভাবে কথা বলতেছে এভাবে, তাহলে কিন্তু আমি কি কপি করলাম, আমি নকল করলাম। কিন্তু ধরো তুমি কথা বলতেছো, আমি তোমার ভালো অংশটুকু নিলাম, আবার এই যে ক্যামেরার পিছনে আছে মুন্সি, আমি ওর ভালো কথা বলার ধরনটা একটু নিলাম, আবার ধরো কোনো বিখ্যাত লোকের কথা বলার ধরন নিলাম। দেখো, আমি যদি চার পাঁচটা, ছয়টা সাতটা ব্যক্তির কথা বলার, মানে ভালো ভালো দিকগুলো তুলে ধরে আমি নতুন করে কিছু কথা বলার চেষ্টা করলাম, তাহলে দেখবো আমার কথাটা বেশি অ্যাকসেপ্টেবল হবে, ঠিক আছে, মানুষ এইটা বেশি গ্রহণ করবে। দেন কথা কিন্তু যদি তুমি ফ্লোতে নিয়ে যাও, একটা নর্মাল ফ্লোতে যেভাবে যাচ্ছে 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 যাচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কথাটা শ্রুতিমধুর হবে না। দেখো আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মিউজিক শোনো না, ফোনে মিউজিক মিউজিক প্লে করবা, দেখবা এমন এমন ওঠে, এমন এমন ওঠানামা, মানে কি ফ্লাকচুয়েট, তোমার কথার মধ্যে আসলে ফ্লাকচুয়েট করতে হবে, মানে কথাটার ভয়েস। দেখো আমি কিন্তু যদি বলি যে আমি এখন বই পড়তে যাব, আমি এখন বই পড়তে যাব, এই বই পড়তে যাব, আমি এখন খেতে যাব, এই একটা ভয়েসই, একটা লাইনে কিন্তু আমি বিভিন্নভাবে বলতে পারি, ঠিক আছে, কীভাবে বলতে পারি, কারণ আমি যদি এই কথাটাতে ফ্লাকচুয়েট মেনটেন করি, মানে কথার তারতম্য মেনটেন, কোথায় টান দিতে হবে, কোথায় নামাতে হবে, এগুলো যদি মেনটেন করি, তাহলে দেখবে তো কথাটা বেশি শ্রুতিমধুর হচ্ছে, ঠিক আছে।